গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে হলো 11টা, 11টা থেকে আমার ব্লগটা আজকে শুরু করছি। আজকে হলো শুক্রবার, তো আজকে এখনও বাজারটা হয়নি, সেই কারণে বসে আছি। চা খাওয়া হয়ে গেছে, সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন বাজারটা আসলেই রান্না হবে। আর সকালে তো জানেনই আমার সকালবেলা 8টার মধ্যে মোটামুটি স্নান টান সেরে পুজো টুজো দেওয়া হয়ে যায়, দিয়ে টিফিন বানিয়ে হাজবেন্ডের কাজে চলে যায়। আর ছেলে স্কুলে গেছে, মনায় যে গানে যে বসে আছে, আর আমি এখন এই যে বসে আছি আপনাদের সাথে কথা বলার অপেক্ষায় ছিলাম। তো আজকে ওয়েদারটা খুব ভালো, কিন্তু এক কষ্টা বৃষ্টি হয়ে গেল সকালে। আগামী না খুব হয়ে যাচ্ছে, গত কদিন ধরে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির যে জামা কাপড় ছিল, মানে শুকনো জামা কাপড়, শুকনো মানে কি মেশিনে দিলে তো প্রায় শুকনো হয়ে যায়, সেই জামা কাপড়গুলো মানে স্যাঁতস্যাঁতে অবস্থা ছিল, সেগুলোকে সকালে সব টপ ছাদে দিয়ে এসেছি, রোদ্দুর খাইয়ে গরম করে সব তোলা হয়ে গেছে। তারপরে এক পশলা বৃষ্টি আসলো, আমি তখন চা খাচ্ছিলাম, সেই এক পশলা বৃষ্টি আসার পরে আবার এখন রোদ্দুর দিয়েছে। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, কিন্তু একটা ভ্যাপসা গরম আছে। সে যাই হোক, তো আপনাদের সঙ্গে গল্প করার জন্য একটু ইয়ে লাগে যে কখন আপনাদের সঙ্গে গল্প করতে বসবো। আর আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আমার প্রতি একটু ভালো লাগছে আপনাদের, আপনারা কমেন্ট করেন না, সেই কারণে বুঝতে পারছি না। লাইক শেয়ার করারও অনুরোধ করি, কিন্তু সেগুলো হচ্ছে আপনারা হচ্ছে না। যাই হোক, জানি না শুধু ভিডিওটাই দেখে দেখছেন, লাইকও আসছে না, কমেন্টও আসছে না, আমাকে কি পছন্দ করেন না? যা আমার ভিডিওটা মানে কতটা ভালো আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো, আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কতটা ভালো হচ্ছে বা কতটা ভালো কথা বলতে পারছি। প্রথমে তো যদি বলতে পারতাম না, এখন তবু অনেকটা ইজি হয়ে গেছি, হয়তো সফলতা আস্তে আস্তেই আসবে, আপনারা সহযোগিতা করলে অবশ্যই সফলতা পাবো। নিচে এই বাইরে আর জানালাটা খোলা তো আজকে, ওই যে রৌদ্র, যখনই রৌদ্রটা উঠছে তখনই ফোকাসটা বেশি হচ্ছে। স্নান টান সেরে বসে থাকলে না খুব ঘুম পায়, সেটাই হচ্ছে এখন বসে আছি। আর আপনারা বলবেন হয়তো সোফায় না বসে নিচে, আমি নিচে বসে থাকতে ভীষণ কমফোর্টেবল, শীতকালে যদিও বা বসতে পারি না, কিন্তু আমি শীতকালে এখানে ইয়ে পেতেন, ওই মাদুর পেতে নিই, কিংবা বেডশিট পেতে নিই, নিয়ে নিচেতেই বসি, নিচেতে আমি যেন কমফোর্টেবল। আর এই সোফার এই কভারগুলো আবার তুলে ফেলবো, এগুলো নষ্ট হয়ে যাবে না, এতদিন এই কভারটা রেখেছিলাম বলে এগুলো ভালো আছে, এটা যদি ওপেন থাকে। মেলা গেল, মেলা ঘুরতে যেতে পারলাম না, এই ব্রতের দিন যে মেলা বসেছিল সেটাতে একটুখানি বেরিয়েছিলাম, ওই দুটো চারটে চামচ কিনতেই বৃষ্টি এসে গেল, তারপরে তো আর যেতেও পারলাম, মেলাটা এখন আর যাওয়াই হয়, বেরোবো সেও বেরোতে পারছি, দেখি কবে কি বেরোতে পারি। আজকে ভীষণ ঘুম পাচ্ছে মানে কি, কিরম একটা শরীরে আনার স্বভাব আছে, আজকে রান্না করেছিলাম সকালে, রুটি তো হয়ই জানি না আমাদের ঘরে, প্রত্যেকদিন সকালে রুটিটাই হয়, রুটি করেছিলাম মাছ মেশালি সবজি, মানে কুমড়ো বরবটি গাঁটি কচু আর ইয়ে লিপে পেঁপে ঝিঙে দিয়ে মাছ মেশালি সবজি করেছিলাম। আর গাঁটি কচুর তরকারি অনেকেই বলবেন হয়তো গাঁটি কচুর তরকারিতে দিলে ওই লোধলোধ ভাবটা হয়, আমার তরকারিতে লোধলোধ হয় না, কারণ গাঁটি কচুটা এমনভাবে করতে হবে যাতে ওই লোধ
রোদভাবটা থাকবে না, আবার বৃষ্টি হবে, আবার বৃষ্টি না, এই রোদ্দুর আর এই বৃষ্টি। আর কাটি গোছটা প্রথমে কাটবেন, কোনো জলে দেবেন না, এটা একটা টিপস মানে আমি দিচ্ছি, অবশ্যই খেয়াল করবেন টিপসটা। কাটি গোছটা চোখলা ছাড়িয়ে কেটে মানে একটা বাটিতে রেখে সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট রাখবেন, রেখে তারপরে ভালো করে জল দিয়ে কষিয়ে কষিয়ে ধোবেন। ধুয়ে তুলে নিয়ে যখন সবজি বা যেটার মধ্যে দেবেন, আগে তেলে ওইটা ডিপ ফ্রাই মানে করেন, ডিপ ফ্রাই মানে কি সেই রকম যতটা তেল দেবেন সবজিটা করার জন্য বা তরকারিটা করার জন্য, সেই তেলের মধ্যে আগে কাটি কচুটা দিয়ে ভেজে যদি পারেন তো তুলে রাখবেন, নাহলে ওর সঙ্গেই সবজি ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু তরকারি একটু ওই যে কাটি কচুর যে লোদলোদ ভাবটা সেটা একদমই হবে না, এটা একটা টিপস দিলাম, অবশ্যই করে দেখবেন। যারা কাটি কচু এই লোদলোদ ভাবের জন্য খেতে চান না বা দিতে চান না, এটা করলে সেই তরকারিটা একদম মানে পাতলা যে ঝোল থাকে সেটা হবে, ওই লোদলোদ ভাবটা থাকবে না। যাই হোক, আমি লোদলোদ কথাটা বলছি, আপনারা কী বলবেন জানি না, আমি ঠিক ওটাকে কী বলে আমি জানি না, সেই জন্য লোদলোদ আমার যেটা আমার যে ভাষা সেটাই আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন রান্না বান্না শুরু করতে হবে, এখন বাজার এসে পৌঁছয়নি, আর এখানে আজকে নিয়ে এসছে বাজার করে নিয়ে এসছে পমফ্লেট মাছ, পমফ্লেট মাছ মনার দায়িত্ব মাছ ধোয়া, দেখি মনার দায়িত্ব মাছ ধোয়া। এখানে চাল ধুয়ে বস ভিজিয়ে রেখেছি, আর এবার এসে রান্না হবে, চলুন আপনাদের ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখন বাজে হলো 11:30, আর এদিকে রান্নাঘরের মোটামুটি কাজ গুছিয়ে রেখেছি মানে ভাত চাল ভিজিয়ে দিয়েছি, আর ডালটা তো প্রেশারে সেদ্ধ করবো, হয়ে যাবে ডাল করবো, ডালটা আমাদের হবেই, পমফ্লেট মাছের ঝাল। আর আজকে টপ ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, টপ ছাদে দড়িগুলো না জামা কাপড়ের দড়িগুলো সবই হয়ে গেছে, বাবা এখানটা এরকম ভাবে মুছেছে, এই কি করে মুছেছে তাই এই রানা। ছুরি কাছে কিছুই নিলাম না, যদি কাটতে হয় তখন কি দিয়ে কাটবো, সেটা যেন টাক ফেটে পাঠাবো তাপমাত্রা। ছাদে বেশ হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়াটা দিচ্ছে, আজকে বানাবো হলো টমেটোর ডাল, আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে জল, আর এই যে টিপসটা বলেছিলাম এই যে চামচটা, এই চামচটা দিয়ে দেবো। কিছু মাছ ধরে রাখি, কিছু মানে 3-4 দিন।
চার পিস করে রাখি, যাতে প্রেশার কুকারের সিটি আসবে। দেখুন চলছে, নিয়ে ছিটকে না, আমি না যদিও বা জল ছিটাই, এরকম একটা বাটি এরকম দিয়ে বাটিটা দিয়ে দিলে চার দিকে মুখ দিয়ে হবে না। এখানে ছোটটা রেখে আসি, আর ছাদে যেরকম ছিল ছাদের তেমনি হাওয়াও হচ্ছিল, রোদ্রের তাপটা নামা যাচ্ছে না, আগের সপ্তাহে পমফ্রেট মাছ আর বেগুন দিয়ে করলাম না, পমফ্রেট মাছ বেগুন দিয়ে করলাম, টমেটো বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে, এরকম হচ্ছে আমার ওই আলোটার জন্য। টমেটো পেঁয়াজ দিয়ে করেছিলাম, ওটা দারুণ খেয়েছিল। গত সপ্তাহেও নিয়ে এসেছিল, গত শুক্রবার তো এরকম সর্ষে বাটা ওদিনটা করেছিলাম, আমারটা বললাম না আমি সর্ষে বাটা খেতে পারি না, তো সেই কারণে আজকে আবার ফের আবার পমফ্রেট মাছ নিয়ে এসেছে, তো বেগুন দিয়েই করবো। সবজির তরকারি যেহেতু আছে সেহেতু রাত্রিবেলা হয়ে যাবে, বললাম না রাত্রিবেলা করতে রান্না করছি, তরকারিটা দিয়েছিলাম একটু লোদলো পাতলা আছে একদম, একটু ইয়ে হয়নি ঝোল পাতলা ঝোল, এই যে আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে দেখার, আমাকে আবার বলবেন যে হাত দিয়ে দিলে তরকারি এই যে এরকম একদম পাতলা ঝোল, ওইভাবে ফলো করবেন। গাঁটি কচু তরকারি যাদের গাঁটি কচু খেতে ভালো লাগে অথচ এই কারণে খেতে পারেন নাই লোদলোদের জন্য, এরকম ভাবে করে দেখবেন খেতেও ভালো লাগবে আর তরকারিটাও ভালো থাকবে। আমি টমেটো ডালে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই টমেটো ডালটা করি, এই হলো টমেটো ডাল, অল্প করেই করলাম, ডাল একমাত্র তমসাই খায়। চলুন রান্নাটা হয়ে গেছে, আর একটু দই আছে, দইয়ের ঘোল করতে বলেছি মনাকে, দই ঘোল করে মাথা ঠান্ডা হবে, ঠিক আছে এবার পরিষ্কার করে নেবো। গ্যাসটা ঠান্ডা লেগে গেছে নাকি বুঝতে পারছি না, মানে হাঁচি হাঁচি দিলাম এই যে লঙ্কা ফোড়নের জন্য, শুকনো লঙ্কা এগুলো আমি পরিষ্কার করে নেবো, গ্যাসটা পরে মুছবো। তো এখন বাজে হলো দুটো, আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি, গ্যাসটা ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছে, এই হলো পরিষ্কার করে বেসিনের বাসন রেখে দিয়েছি, খাওয়ার পরে বের করবো, আর একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, গ্যাসের ওভেন টোভেন সব মাজা হয়ে গেছে একদম পরিষ্কার। তো আমার রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, আর বাইরে একটু মেঘলা হচ্ছে, এবার আমরা খেতে বসবো, এবার আমরা খেতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে, তো আজকের মতো এখানেই বাই। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর টিপস দিচ্ছি আর রেসিপি দিচ্ছি এই ব্লগের মধ্যে, তো সেগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর টিপসগুলোতে উপকৃত হয়েছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো।